যখনই সময় পেতাম পড়তাম, এবং যখনই ভালো লাগতো তখনই পড়তাম, এবং অবসরে গল্পের বই পড়তাম। এই যে আজকে এই নাম্বারটা পেলে, এটা কি বলবে? এই নাম্বারটা খুবই অপ্রত্যাশিত এবং খুবই ভালো লাগছে। এই নাম্বার পাওয়ার পিছনে আমার পরিশ্রম এবং বাবা মায়ের পরিশ্রম খুবই উল্লেখযোগ্য, আর স্কুলের টিচারদের অবদানও অনস্বীকার্য। কতজন গৃহ শিক্ষক ছিল? গৃহশিক্ষক আমি সায়েন্স গ্রুপটা সেরকম বাবার কাছেই দেখতাম, এবং তাছাড়া সায়েন্স ছাড়া যে বিষয়গুলো ছিল প্রত্যেকটাতে একজন করে গৃহশিক্ষক ছিলেন। কোন সাবজেক্ট তোমার ভালো লাগে? আমার ফিজিক্স ভালো লাগে। পড়াশোনা ছাড়া আর কি? পড়াশোনা ছাড়া আমি গল্পের বই পড়ি, উপন্যাস। ভবিষ্যতে তোমার লক্ষ্য কি? ভবিষ্যতে আমি বৈজ্ঞানিক হতে চাই এবং মানব জাতির উন্নয়নের স্বার্থে গবেষণা করতে চাই। তো নাম তোমার? আমার নাম সায়ন্তন গড়ায়।